আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কলার দিয়ে একসাটা মিক্সির কাটিং এবং সেলাই নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গিয়েছে দেখুন পারফেক্টভাবে একটি মিক্সি কাটিং করার জন্য সর্বপ্রথম শিখতে লাগবে সেলাই করার জন্য শিখতে লাগবে শিখার জন্য এই ভিডিওটি আপনার পুরোপুরি দেখেন মিক্সিটি কাটিং করার জন্য সর্বপ্রথমে এখানে আমি তিন গোজ কাপড় নিয়ে নিয়েছি এই তিন গোজ কাপড় দিয়েই মিক্সিটি কাটিং করে নিয়ে নেব এখানে তিন গোজ কাপড় এক্সট্রা করে কাটিং করা রয়েছে এই কাপড়ের ভাসটি প্রথমে খুলে নিয়ে নিচ্ছি খুলে নেওয়ার পরে সর্বপ্রথমেই বহরের দিকে একটি ভাস দিয়ে নিতে লাগে সেই ভাসটি দেওয়ার জন্য দেখুন দুই পাশে দুইটি কোনা এক লক করে মিলিয়ে নিতে লাগবে এক লক করে মিলিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টিকে ভালোভাবে দুই ভাঁজ করে নিতে লাগবে এখানে দুই ভাঁজ করে আমি বিছিয়ে নিয়ে নিলাম এই কাপড়টিকে চাই ভাঁজ করে বিছানোর জন্য এই পাশে একটি ভাস দিয়ে নিতে লাগবে এই পাশে ভাঁজ দিয়ে লাম্বা লম্বি ভাঁজ দিয়ে এই কাপড়টিকে চার ভাঁজ করে বিছিয়ে নিয়ে নিচ্ছি কাপড়টি ঘুরিয়ে নিয়ে নিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার পাশে দেখুন ব্যাকা ব্যাকা যে কাপড় রয়েছে কাপড়টি কাটিং করে বের করে নিয়ে নিলাম সর্বপ্রথমেই নিচের দিকে সেরে মারার জন্য দেড় ইঞ্চি কাপড় রাখতে লাগবে তার পাশে দেড় ইঞ্চি এক্সট্রা বাদ দিয়ে মিক্সিটি যতটুকু লাম্বা দিয়ে নিতে লাগবে দেখুন অনেকে কমন করে থাকে লাম্বাটি আমি বলে দিই না সেই জন্য লাম্বার কথা এখানে বলে দিয়ে দিচ্ছি দেখুন সর্বপ্রথমে লাম্বা এখানে নিচ্ছি মেক্সিটির একান্ন ইঞ্চি লাম্বা তাহলে একান্ন ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিচ্ছি আরও এক্সট্রা নিচি ছিল এই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এখানে আরও হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়ে নিলাম এই মার্জিনটি বসানোর পর দেখুন নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিচ্ছি বোঝার জন্য যদি নতুন হয়ে থাকেন এইভাবে মার্জিন বসে নিয়ে নেবেন মার্জিন বসানোর পর স্কেল বসে এই মার্জিনটি ভালোভাবে টেনে নিচ্ছি যখন আমরা কলার দিয়ে একটি মেক্সি তৈরি করবো তখন কিন্তু পোটের মেজারমেন্টটি যেটা ফিক্সড মেজারমেন্ট আসবে সেই মেজারমেন্টের থেকে হাফ ইঞ্চি এক্সট্রা বেশি নিতে লাগবে দেখুন ফিক্সড মেজারমেন্ট আসতে পুরের পনেরো ইঞ্চি পনেরো থেকে হাফ ইঞ্চি নিলে এক্সট্রা তাহলে সাড়ে পনেরো সাড়ে পনেরো আধা আস্তে আস্তে সাড়ে সাতের একটু বেশি মানে পুনে আট ইঞ্চির মতো তাহলে পনেরো আট ইঞ্চির মতো আমি পুরের মাপটি নিয়ে নিলাম নেওয়ার পরে নিচের দিকে এখানে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চিতে আর্মলের মার্জিনটি আর্মলের মার্জিনটি বসানো হয়েছে এখন স্কেল বসে এই মার্জিনটি টেনে নিচ্ছি এখানকার এই মার্জিনটি টানা হয়েছে সর্বপ্রথমে এখানে গলার জন্য এখানে নিচ্ছি দুই ইঞ্চি বহরের দিকে এখানে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে এই মার্জিন বসে এখানে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিয়েছি আর্মলটির মানে পোটের এখানে পিছনের গলাটির জন্য এখানে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিচ্ছি পিছনের গলাটি এদিক দিয়ে কাটিং আসবে তাহলে এটা হচ্ছে পিছনের গলার মার্জিনটি তাহলে সামান্যের গলার মার্জিন দেওয়ার জন্য এখানে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি লম্বা তবে এখানে দুই ইঞ্চি এখানেও দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি নেওয়া হয়েছে এখন এটা রাউন্ড করে গোল গলার মার্জিন বসে নিতে লাগবে এখানে স্কেল দিয়ে মার্জিন টানার পরে তারপরে স্টক দিয়ে ভালোভাবে একটু রাউন্ড করে নিয়ে নিলাম এটা হচ্ছে সামানের গলা আসবে তার এখানে পিছনের গলা আসবে এই পিছনের গলার মধ্যে হাফ কলার লাগিয়ে নিতে আর এখানে বুক ফাড়া দেওয়ার জন্য এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চির মতো পাঁচ ইঞ্চি মার্জিন বসানো এখান দিয়ে কাটিং করে নিতে লাগবে বুক ফাড়ার জন্য তার পাশে এখানে আর্মোলের যে মাপ নিয়েছি এই মার্জিন মাপের থেকে নিচের দিকে এখানে ষোলো ইঞ্চিতে একটি মার্জিন বসে নিচ্ছি হিপসের মার্জিনটি বসানোর জন্য এখন স্কেল বসে এখানে মার্জিনটি নিয়ে নিচ্ছি তারপরে এখানে প্যাটের মধ্যে যেটা মাপ থাকবে সেই মাপটি বের করার জন্য ফিতাটিভে ভাস দিয়ে নিয়ে এই ভাসের মিডিলে একটি মার্জিন বসে নিলাম এখন স্কেল বসে এই মার্জিনটি নিচ্ছি মার্জিন টানা হয়েছে এখন এখানে যেটা মানে আমাদের মেক্সিটির যেটা ঢোলা দিতে লাগবে দেখুন টোটাল এখানে সাইজ বানিয়ে নিতে লাগবে চল্লিশ চল্লিশ সাইজের জন্য চল্লিশের জন্য চল্লিশ ইঞ্চির জন্য চার ভাগ করবো চার ভাগ করে এক ভাগ এখানে নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি তাহলে দশ ইঞ্চি একটি মার্জিন বসিয়ে নিচ্ছি আর এখানে এক্সট্রা হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য বেশি নেওয়ার দরকার নেই এখানে হাফ ইঞ্চি নিয়ে নিয়ে নিচ্ছি চল্লিশ সাইজের জন্য এখানে মার্জিন বসানো হয়েছে তারপরে এখানে যতটুকু আসতেছে তাহলে সাড়ে দশ আনতে টোটাল সাড়ে দশ ইঞ্চি নিয়ে এখানে হিপসের এখানে মার্জিন বসে নিতে লাগবে এখানে হ্যাপ হিপসের এখানে সার দোষে মার্জিন বসে নিলাম এখানে আমরা এক্সট্রা নিয়ে নেব এক ইঞ্চি এক্সট্রা এক্সট্রা আরও এক ইঞ্চি নিয়ে নিতে লাগবে এই হিপসের এখানে কী জন্য চুড়িদার যখন আমরা কামিজ যখন কাটিং করি তখন কিন্তু এখানে সমান সমান থাকে বডির এখানে আর হিপসের এখানে সমান থাকে কিন্তু এটা মিক্সি আসবে মিক্সির মধ্যে ওভার দিয়ে নিতে লাগবে হিপসের এই জায়গার মধ্যে আশা করি বুঝতে পেরেছেন এখন বুকের মধ্যে যতটুকু রয়েছে বডির মধ্যে যতটুকু রয়েছে এই পেটের মধ্যেও সেম অতটুকুই থাকবে পেটের মধ্যে সে অত সেফ দেওয়ার কোনো দরকার নেই চল্লিশ সাইজের জন্য এখানে সেই জন্য সেফ দিয়ে নিয়ে নিচ্ছি না তারপরে স্কেল দেখুন ব্যান স্কেল যেটা রয়েছে এই ব্যান স্কেলটা এইভাবে বিছিয়ে নিয়ে নেব নেওয়ার পরে এই স্কেলের মুড়ি দিয়ে মার্জিন বসে নেব চক দিয়ে এখন ডাইরেক্ট সিদা করে লাম্বা করে স্কেলটি বসিয়ে নিব বিছিয়ে নেওয়ার পরে যেখানে কোনো আস্তে আস্তে সেম ওইভাবে মার্জিন বসে নিতে লাগবে এখানে মার্জিন বসে নিলাম তারপর আরও একটি সিস্টেম রয়েছে দেখুন কাপড়টি টেনে টেনে নিয়ে এসে দেখুন একবারে কিন্তু মুড়ির মধ্যে লাগিয়ে দিনই দশের থেকে এগারো ইঞ্চি উপরে এই মার্জিনটি এখানে লাগিয়ে নিতে লাগবে দেখুন এখানে কত ইঞ্চি আস্তে আস্তে এগারো ইঞ্চি আসতে তাহলে এগারো ইঞ্চি উপরেই কিন্তু এই মার্জিনটি থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন এখানে সেফ দিয়ে নিতে লাগবে ভিতরের দিকে সেফ দিয়ে নিয়েছি এক ইঞ্চি আর যেটা সেফ দিতে লাগবে এক ইঞ্চি এখানে এক ইঞ্চিতে সেফ দিয়ে নিলাম তারপরে ভালোভাবে স্কেল বসিয়ে চক দিয়ে মার্জিন বসিয়ে নিলাম তারপরে একে সেপের রাউন্ড সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে এটা সামান পাটের সেফ তারপরে পিছন পাটের এটা সেফ তাহলে এখানে সামান পাট আরও মানে তাল পাট এখানে দিয়ে নিতে লাগবে যখন আমরা কলার দিয়ে যখন মেক্সি বা কামিজ কাটিং করি তখন কিন্তু তালপাট দিয়ে নিতে লাগবে কলার ছাড়া হলে সেটা করা ভিন্ন কথা এখানে কলার দিয়ে নিলে তালপাট দিতেই লাগবে নাহলে কুচি হয়ে থাকবে আশা করি বুঝতে পেরেছেন এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়েছি এখানে নিচের দিকে দেখা যাচ্ছে সমান রয়েছে কিন্তু সমান রাখলে নিচের দিকে কোনা হয়ে যাবে মানে কোনার মধ্যে কোনা কাটি হয়ে যাবে তাই জন্য কি করব হাফ ইঞ্চির মতো সেপ দিয়ে নিতে লাগবে সেপ দিয়ে এই এক্সট্রা বাড়তি কাপড়টি কাটিং করে বের করে নিতে লাগবে যাতে কোনাটি না হয় এখানেও হাফ ইঞ্চি সেফ দিয়ে নিকাম আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে দুইটি পার্ট রয়েছে এখান থেকে পিছন পার্টের কাপড়টি এখান থেকে বের করে নিয়ে এখানে নিয়েছি মধ্যে দেওয়ার জন্য আর গলাটি কাটিং করার জন্য এখানে গলাটি কাটিং করার জন্য সর্বপ্রথমেই দেখুন যেটা মার্জিন দিয়ে মার্জিন অনুযায়ী গলাটি কাটিং করে নিয়েছি তারপরে সেফটি মানে আর্মলের যেটা সেফ দিয়ে এনেছি ওই সেপ অনুযায়ী কাটিং করে নিয়েছি হ্যাঁ এখানে কুমড়োর মধ্যে ফিতা লাগানোর জন্য সাত ইঞ্চি নিচে একটি মার্জিন বসে নিলাম ওই মার্জিন লাগিয়ে নিয়ে নিলাম এই মার্জিন অনুযায়ী ফিতা লাগিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন সর্বপ্রথমে মেশিনে চলে আসলাম একটি টুকরা কাপড় নিয়ে এখানে পাঁচ ইঞ্চি চওড়া নিয়ে নিছি আর লম্বা নিয়ে নিছি ছয় ইঞ্চি চওড়া করে মিডিল একটি ভাস দিয়ে নিলাম নেওয়ার পরে এই কাপড়টি এখানে রাখলাম রাখার পরে সামান পাটের মধ্যে যেটা আমি কাটিং করে নিয়েছি বোতাম লাগানোর জন্য সেই ভাড়াটি এখানে জয়েন দিয়ে নিয়েছি দেখুন এক ফিট ফাঁক দিয়ে সেলাই করতে লাগবে এখানে এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি আর নিচের দিকে দুই সুত তিন সুত পরিমাণ কাপড় এখানে সেলাই করে নিয়ে তারপর সেখানে আবার উপরের দিকে সেলাই মেনে নিয়ে এখানে সেলাই মেরে নিয়ে আঁকানো হয়েছে এখন ওই মিডিলের দিয়ে কাটিং করে নিয়ে যে দিক দিয়ে কাটিং করা রয়েছে তার পাশে এই কোনার মধ্যে ভালোভাবে শিলে যাতে কাটে না শিলের বুগলে যাতে যায় সেইভাবে কাটিং করতে লাগবে এখানে কাটিং করে নিয়ে নিচ্ছি এভাবে মানে সেলাই অবধি কাটিং করা যাবে সেলাইটি কাটিং করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন তার পাশে এই ভিতরে যে কাপড় রয়েছে পোট্রির কাপড়টি এই পোট্রির কাপড়টিকে ডাবল ভাস করে নিয়ে এখানে একটি লুপকি বানিয়ে নিয়েছেনগুলিকে গোলপি বানিয়ে নিয়ে নিচ্ছি এটি আসবে প্যালেট এখানকার মধ্যে বোতাম লাগিয়ে নিতে লাগবে দেখুন যেভাবে আমি ভাঁজ দিয়ে দেখিয়ে দিলাম সেম ওইভাবে আপনারাও ভাঁজ দিয়ে নেবেন এটা একদম সহজ ওই ম্যাক্সির মধ্যে এটা আসে এটার মধ্যে পেস্টিং দেওয়ার কোনো দরকার পড়বে না সেজন্য আমি এখানে পেস্টিং দেওয়ার কোনো দরকার পড়ে দেখি সেজন্য পেস্টিংও দেয়নি সেম এইভাবে দ্বিতীয় দ্বিতীয় দিকেও এভাবেই ভাজ করে নিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি সেলাইটি করার পর এই কাপড়টি পোট্টির কাপড়টি ভিতর দিকে দিয়ে নিতে লাগবে না উল্টা পাশে এইভাবে দিয়ে নিতে লাগবে দেওয়ার পরে দেখুন এই সেলাই অনুযায়ী এই কাপড়টি ভালোভাবে মিলিয়ে নিতে লাগবে যেভাবে আমি মিলিয়ে নিচ্ছি এইভাবে দেখুন এদের নিচের সিলাই আর উপরের সিলাই দুইটি সেলাই লগে মিলিয়ে নিয়ে ভেবে মিলিয়ে নিতে লাগবে প্রথমে মিলিয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে যে অবধি সিলাই রয়েছে এই সেলাইয়ের দুই ইঞ্চি মানে আধা ইঞ্চি উপর থেকে সেলাই মারতে লাগবে আধা ইঞ্চি উপরে সেলাইটি ধরলাম আধা ইঞ্চি উপর থেকে সেলাই মেরে নিয়ে এসে নিচের দিকে এক ইঞ্চি নিচ অব্দি সেলাই মারতে লাগবে দেখুন যেভাবে সেলাই মারছি ওইভাবে আপনারা সেলাই মেরে নিয়ে নেবেন হ্যাঁ উপরে দেখুন এখানে সেলাই ধরছি উপরে থেকে সেলাই নিয়ে এসে এই অব্দি সেলাইটি মেনে নিয়ে নিছি আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ দুইটি কাপড় এক লক করে নিয়ে আবার নিয়ে নিয়েছি নেওয়ার পরে এই ভিতরের মধ্যে এক্সট্রা ভাবে এটা সেলাই করে নিয়েছি সেলাই করে আঁকিয়ে নিলাম দুইটি এক লক করে নিয়ে নিলাম আঁকিয়ে আঁকটিয়ে নেওয়ার পরে কাপড়টি সিধা করে নিতে লাগবে সিধা করে নেওয়ার পরে দেখুন যে জায়গায় জৈন আছে ওই জৈনের মধ্যে সেলাই একটি মারতে লাগবে এইভাবে যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেলাই মারার পর কাপড়টি ঘুরিয়ে নিয়ে এই পোট্রি কাপড়টি মেন কাপড়ের সঙ্গে এই দিক দিয়ে সিলাই মেরে আঁকড়িয়ে নিতে লাগবে সেলাই করে আঁকড়িয়ে নিয়ে নিলাম নেওয়ার পরে পরে এখানে একটি প্লেট তৈরি হয়ে গেল বোতাম লাগিয়ে নিতে পারবো আরামসে এখন এখানে পিছন পাটের কাপড়টি এখানে বিছিয়ে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে উপরের দিকে সামান পাড়ে কাপড়টি এখানে রাখছি রেখে দুইটি কাপড় লক করে জয়েন দিয়ে নিয়েছি সর্বপ্রথমে পুটের এখানে সেলাই মেরে এটা জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিয়ে দেওয়া হয়েছে এখন এখানকার মধ্যে কলার লাগিয়ে নিতে লাগবে সেই কলারটি দেওয়ার জন্য এটা হচ্ছে লেডিসের হাফ কলার সেই কলারটি দেওয়ার জন্য এখানে পেস্টিং বসে নিয়েছি একটি কাপড়ের মধ্যে এই পেস্টিংটির চড়া হচ্ছে সোয়া ইঞ্চি আর লাম্বা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি এখন এই পেস্টিংয়ের মুড়ি দিয়ে সিলাই মেরে নিতে লাগবে এখানে পেস্টিংয়ের মুড়ি দিয়ে সিলাই করে নিয়ে নিলাম নেওয়ার পরে বাড়তি যে কাপড় রয়েছে এক্সট্রা এই কাপড়টি কাটিং করে বের করে নিয়ে নিছি কলারটি এখন উল্টা রয়েছে এই কলারটিকে উলটিয়ে সিধা করে নিয়ে নিয়েছি উলটিয়ে সিধা করে নিলাম নেওয়ার পরে এক ফিট ফাঁক দিয়ে সেলাই মারতে লাগবে এখানে এই কলারটের উপর দিয়ে এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়েছি পেস্টিংয়ের উপরে হাফ ইঞ্চি কাপড় রেখে আর বাড়তি যতটুকু কাপড় রয়েছে কাপড়টি কাটিং করে বের করে দিলাম এই হাফ ইঞ্চি কাপড়টি সিলাইয়ের মধ্যে যাবে চলে তারপর মিডিলে ভাস করে নিয়ে মিডিল একটি মার্জিন দিয়ে নিয়েছি এই কলারের কাপড়টি ভাস করে নিয়ে মিডলে একটি মার্জিন বসে নিয়ে নিলাম এখানে কলার লাগানোর জন্য বোটের কাপড়ের মধ্যে এখানে মিডিল বের করে নিতে লাগবে মিডিল বের করার জন্য সমান করে ভাস করে নিয়ে এখানে মিডিল একটি ফুটকা লাগিয়ে নিয়ে নিচ্ছি কেসি দিয়ে কাটিং করে একটি মার্জিন বসে নিলাম তাহলে এখানে মিডিল বের হয়ে গেল আর কলারের যেটা মিডিল রয়েছে এই দুইটি মিডিল একলগ করে মিলিয়ে বিছিয়ে নিয়ে নেব বিছানো হয়েছে এখন বিছানোর পর এখান থেকে সেলাই করে নিয়েছি প্রথমে এই পাশে সেলাই করব তার পাশে ওপর পাশে আর গলার মধ্যে পট্টি লাগানোর জন্য এক ইঞ্চি চড়া করে আড়া করে কাপড় কাটিং করে নিয়েছি এই কাপড়টি এখানে সেলাই করে নিয়ে উপরের দিকে আধা ইঞ্চি এক্সট্রা করে বাড়তি রাখতে লাগবে রেখে নিয়ে এক ফিট ফাঁক দিয়ে সেলাই মারতে লাগবে এই পট্টির কাপড়টি এক ফিট ফাঁক দিয়ে সেলাই করে নিয়ে নিছি সেলাইটি হওয়ার পরে শিলের ভিতরে যে কাপড় রয়েছে এই কাপড়টুকু কাটিং করতে লাগবে মানে শুরু শুরু করে কাট লাগিয়ে নিতে লাগবে যাতে টেনে না ধরে তারপরে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় বাড়তি রেখে এই বাড়তি কাপড়টুকু এইভাবে ভাঁজ দিয়ে নিতে লাগবে ভাঁজ দিয়ে নিয়ে আরও একটি এইভাবে ভাঁজ দিব তার পাশে পুরা পট্টি কাপড় যতটুকু রয়েছে পুরাটি এইভাবে আরও একটি ভাঁজ দিয়ে নিব ভাঁজ দিয়ে নিয়ে এক ফিট ফাঁক দিয়ে এই আসবে মানে পট্টি কাপড়ের চওড়াটি আসবে এক ফিট এই এক ফিট ফাঁক দিয়ে সেলাই মেনে নিয়ে নিচ্ছি সুন্দরভাবে সহজ নিয়মে কলারটি লাগিয়ে নিয়ে নিলাম এখন হাতাটি কাটিং করে নিয়ে নিচ্ছি হাতার কাপড় যেটা সাইডের যে কাপড় রয়েছে এই কাপড়টুকু এখান থেকেই হাতা বানিতে লাগবে দেখুন চারটি টুকরা রয়েছে চারটি টুকরা জয়েন দিয়ে হাতা বানিতে লাগবে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটি মার্জিন নিলাম সেলাই মার্জিনের জন্য তারপরে হাতা লম্বা আসতে আসতে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি একটি মার্জিন দিয়ে নিলাম আরও এক্সট্রা ইঞ্চি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখন স্কেল বসে এই মার্জিনটি বসে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে সর্বপ্রথম তো যাবে সেলাইয়ের মধ্যে এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি তার পাশে হাফ ইঞ্চি বাদ দিয়ে এখানে নিচ্ছে পাঁচ ইঞ্চি চওড়া করে পাঁচ পাঁচ দশ ইঞ্চি ঢোলা আসবে আর এক ইঞ্চি নিলাম একটা সেলে মার্জিনের জন্য তারপরে সেফ দিয়ে নিলাম চার ইঞ্চি নিচে চার ইঞ্চি সেফ দিয়ে নেওয়ার পর এইভাবে রাউন্ড করে সেপ আরো ভালোভাবে বসে নিলাম এদিকে নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নেওয়ার পরে এখানে রাউন্ড করা সেফ দিয়ে মাপ দিয়ে নিয়েছি এখানে সাড়ে আট ইঞ্চি আসতে টোটাল সাড়ে আট ইঞ্চি এসে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে এখান থেকে সাড়ে সাত ইঞ্চি মার্জিন দেওয়া হয়েছে এখান থেকে এক্সট্রা কাপড় রাখতে লাগবে এক ইঞ্চি এখানে এক্সট্রা রাখলাম এক ইঞ্চি এখন স্কেল বসে এই মার্জিনটি ভালোভাবে নিচ্ছি মার্জিনটি টানা হয়েছে এখন যে মার্জিনটি নিয়ে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি হাতার কাপড়টি হাতার কাপড়টি কাটিং করা হয়েছে এখন দেখুন চারটি টুকরো রয়েছে এখন দুটি টুকরো লক্ষ করে নিয়ে জলদি নিতে লাগবে হাতাটি তৈরি করার জন্য জলদি নিলাম নেওয়ার পরে মুড়িটি সেলাই নিয়ে নিচ্ছি আর মুড়িটি দুই ভাঁজ করে নিয়ে তারপর এখানে সেলাই করে নিয়ে নিচ্ছি আরও একটি মুড়িটি সেলাই করে ডাবল সেলাই করে নিয়ে হাতার মুড়িটি সেলাই মারা হয়েছে এখন হাতাটি বটির সঙ্গে জয়েন দিতে লাগবে জয়েনটি দেওয়ার জন্য এখানে হাতাটি এইভাবে রাখবো তারপরে বোটির পাট এখানে নিয়ে আসবো বোটির পাট নিয়ে এসে বোটির পাটের যেটা মিডিল রয়েছে আর হাতার যেটা মিডিল রয়েছে মিডিলে মিডিল মিলিয়ে নিব নেওয়ার পরে এভাবে মিলিয়ে নেব যেখানে আস্তে আস্তে ওনার ওখান থেকে এই হাতাটি লাগিয়ে নিতে লাগবে এখানে ওইভাবে হাতাটি লাগিয়ে নিয়ে নিলাম হাতাটি লাগানোর পর হাতার যতটুকু ঘের আসবে যতটুকু ঢোলা দিতে লাগবে দশ ইঞ্চি চড়া ঢোলা দিতে লাগবে এখানে দশ ইঞ্চিতে আমি ধরে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এক্সট্রা যে কাপড় রয়েছে এই এক্সট্রা কাপড় বাড়তি থাকবে এখন এখান থেকে সেলাই করে নিয়ে নিচ্ছি মধ্যে একটি ফিতা লাগিয়ে নিতে লাগবে ফিতাটি তৈরি করে নিয়েছি এখন ফিতাটি এইভাবে রাখবো রেখে দুটি পাট একলাপ করে নিয়ে সেলাই করে নিয়েছি দুই পেসের সাইড সিলাই মারার পর নিচের দিকে ডাউন টু সেলাই মারি নিচু দুই ভাগ দিয়ে নিয়ে